আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন শাবনামস কিচেন ফরিউতে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌষ মাস এসে গেছে আর বাঙালিদের বাড়িতে বাড়িতে পিঠা হবে না এটা তো হতেই পারে না তো এখন বাঙালিদের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা হবে আর সেই পিঠার মধ্যে খুবই একটি পপুলার পিঠা সেটি হচ্ছে পুলি পিঠা তো আজকের আমার রেসিপি হচ্ছে পুলি পিঠার রেসিপি আমি এটি বাড়িতে কিভাবে বানাই আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। পিঠার জন্য সর্বপ্রথম আমি পুটটা রেডি করে নেব তার জন্যে একটা কড়ার মধ্যে আমি এক টেবিল চামচ মতো ঘি নিয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি গ্রেট করে রাখা নারকেল আর এটিকে আমি পেস্ট করে নিয়েছি এখানে আপনারা গ্রেড নারকেলও দিতে পারেন তা আমি এটাকে পেস্ট করে নিয়েছি এতে করে কিন্তু আমার পুটটা খেতে দারুণ লাগে এবারে এটি কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি এটিকে আমি ভালো করে একটু ঘিয়ের সাথে ভেজে নেব এতে করে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আপনারা এইভাবে করে ভেজে নেবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে পুরটি খেতে তা আমি এখানে অল্প কিছুটা দিচ্ছি এলাচ পাউডার এখানে আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে আপনারা গোটা এলাচ দেবেন আর দিয়েছি অল্প একটু লবণ এটিকে দিয়ে আমি একটু ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব এবার এখানে অ্যাড করে দেব আমি খেজুরের গুড় এখানে খেজুরের গুড়টা আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো মিষ্টির পরিমাণটা যার যেমন ইচ্ছা আপনারা সেইভাবে দিয়ে নেবেন এটিকে একটি ভালো করে ফ্রাই করে নেব কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কুচিয়ে রাখা কিচমিচ অ্যাড করে দিচ্ছি এটিকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো বাটার বা এটা একদম রেডি হয়ে গেছে পুটটা আপনারা এটি এমনি খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে পোটটা রেডি হয়ে গেছে এবারে খামিরটা রেডি করব তার জন্যে আমি কড়ার মধ্যে এক কাপ মতো জল নিয়ে নিচ্ছি এবারে এখানে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিচ্ছি এখানে এক চামচ বাটার এতে করেও কিন্তু পিঠার মধ্যে একটা অন্য রকমই টেস্ট আপনারা পাবেন তো এটি ভালো করে জলটি যখন ফুটে যাবে এখানে আমি দিয়ে দেবো এক কাপ চালের আটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা এটিকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি নাড়তে থাকব জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে না এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় জলটা শুকিয়ে যাবে তো এইখানে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব এখানে গরম অবস্থাতে হাতে ঠান্ডা জল নেবেন আর ভালো করে এটি কিন্তু মেখে নিতে হবে এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে মেখে নিলে ডোটি কিন্তু নরমই থাকবে আর কিছুক্ষণ পর মাখলে কী হবে এই শীতের দিনে কিন্তু এটা টান টান হয়ে যেতে পারে তো এখানে এটা মাখা হয়ে গেছে আমি এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এইভাবে করে একটা সুতির কাপড়কে ভালো করে নিচড়ে নিয়েছি দিয়ে শুকিয়ে নিয়ে এটা চাপা দিয়ে নিয়েছি এখানে এক ঘন্টা হয়ে গেছে দেখুন ডোটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে এটিকে হাতে করে আবারও একটু ভালো করে মেখে নেব এটিকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন দেখুন ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এবারে আমি এই রকমভাবে একটা সাইজ করে লেচির মতো করে সবগুলো কেটে নেবো দেখুন আমার সব কটা বল রেডি হয়ে গেছে এবারে কি করব। এখানে আমি একটু চালের আটা নিয়ে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে করে গোল গোল করে রাউন্ড করে নেব এখানে এটি আপনারা অনেকেই কিন্তু করতে জানেন দেখুন এখানে একদম গোল করে নিয়েছি আমি এটা এবারে এর মধ্যে আমি নারকেলের যে পুটটা আছে সেটা এর মধ্যে দিয়ে নেব নারকেলের পুটটাকে দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে নিচের দিকে টিপে দেব এবারে এটিকে ভালো করে হাতের সাহায্যে এর মুখটাকে মুড়ে দেব। এবারে একটু ডিজাইন করার জন্যে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে করে তার ধারের কোণ দিয়ে এইভাবে করে একটু দাগ কেটে দিলে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এইভাবে করে আমি বাকি পিঠাগুলোও করে নেব ঠিক একই প্রসেসে আমি করে নিচ্ছি আপনারা এখানে একটু বেলে নিয়েও পুটটা দিতে পারেন তো এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে একটু জল দিচ্ছি এখানে একটু ফুড কালার অল্প পরিমাণ ফুড কালার দিয়েছি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে চামচের সাহায্যে এবারে আমি দিয়ে দেব একদম এক চিমটে মতো নুন এখানে নুনটা দেবেন এই নুন জলটা দিয়ে যখন আমরা ভাজবো পিঠাগুলি কিন্তু খেতে খুব ভালো লাগবে এখানে কড়াতে তেল হালকা গরম করেছি এবারে একে একে পিঠাগুলি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে আপনারা ভেজে দেখবেন আশা করছি আপনারা ভাজার পর বুঝবেন যে পিঠাগুলি এতে করে কতটা নরম থাকে এবারে কালার জলটা দিয়ে এইভাবে হাতে করে চারিদিকে এরকম করে ছিটা দিয়ে দেব। এখানে ছিটা দেওয়ার ফলে নিচের দিকেও কিন্তু কিছুটা কালার চলে যাবে এইভাবে করে পাল্টে দেব উল্টে পাল্টে নেব সবগুলি খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই কিছুক্ষণ একটু হালকা লালচে লালচে ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা এগুলো তুলে নেব দেখুন এখানে কিন্তু পিঠাগুলি ভাজা হয়ে গেছে আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার এসেছে এইভাবে করে আমি সব পিঠাগুলি ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার পুলি পিঠার রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন পিঠার ডিজাইনটি কত সুন্দর ফুটে উঠেছে এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি বাড়ির সকলের এটি খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজকের মতো আসি বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ